আসসালামু আলাইকুম, কিং অফ লেফট সেলেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল বলছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি, হাউ টু ওয়ার্ক এ পাওয়ার সাপ্লাই, কীভাবে পাওয়ার সাপ্লাই কাজ করে, অ্যান্ড ল্যাপটপ পাওয়ার কনজিউশন ডিটেলস, কীভাবে ল্যাপটপের খুব এ টু জেড ল্যাপটপের সাথে ডিটেলসভাবে সে পাওয়ার, ভোল্টেজ, অ্যাম্পিয়ার কীভাবে অ্যাডজাস্ট করে চলে সেটা আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধু, আমার যে নতুন ক্লাসগুলো আসতেছেন, যে ক্লাসগুলো আসতেছে সেই ক্লাসগুলো অ্যানিমেশন সিস্টেম আর খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আপনারা অ্যানিমেশন দিয়ে আমরা দেখব এবং বুঝব, সাথে আমাদের অনেক অনেক ক্লাস আমরা অ্যানিমেশনের তৈরি করে রেখেছি। আমরা ক্লাস দিয়ে থাকি অ্যানিমেশনের মাধ্যমে এবং প্র্যাকটিক্যালি হাতে কলমে, টোটাল মানে একটা গ্যাপ রাখা হয় না যে কিভাবে ক্লাসগুলো আমরা দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টদেরকে, যেন ওরা খুব ভালোভাবে বুঝে কাজ করতে পারে। তো আসেন আমরা যাই, কিভাবে ক্লাসগুলো আসে আমরা একটু দেখে আসি। ল্যাপটপে আমরা একটা ল্যাপটপ দেখলাম, এই ল্যাপটপের সাথে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা ল্যাপটপটাকে অন করাবো। তো দেখা যায় যে আমার এক একটা ল্যাপটপের এক একটা অ্যাডাপ্টার থাকে, চার্জার থাকে। তো এতগুলো চার্জার ইউজ না করে আমরা একটা পাওয়ার সাপ্লাই নিলেই আমরা এই পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে এই ল্যাপটপটাকে ইন করাতে পারবো, মানে চালু করতে পারবো। তো ল্যাপটপটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে যে আমাদের 19 ভোল্ট। তো আমরা 30 ভোল্ট এর একটা পাওয়ার সাপ্লাই নিবো, 5 এম্পিয়ার এর। বাস এই 30 ভোল্ট 5 এম্পিয়ার এর পাওয়ার সাপ্লাই নিলে আমরা সব ধরনের ল্যাপটপকে ইউজ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখা যাক আমরা যাই কিভাবে আমাদের কাজগুলো করা লাগে। তো ডিসি পাওয়ার সাপ্লাই ডিটেলস আমরা একটু দেখি। একটা পাওয়ার সাপ্লাই নিলাম, এই পাওয়ার সাপ্লাই প্রথমে দেখতেছি যে ডিসি 30 ভোল্ট 5 এম্পিয়ার পাওয়ার সাপ্লাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হ্যান্ডেল, হ্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমাদের এখানে এটা ডিসপ্লে, পাওয়ার সাপ্লাই ডিসপ্লে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ভোল্টেজ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অ্যাম্পিয়ার বা কারেন্ট, আমরা কারেন্টকে অ্যাম্পিয়ার বলে থাকি, আবার অ্যাম্পিয়ারকে কারেন্টও বলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ভোল্টেজ, এটা অ্যাম্পিয়ারের। এরপর আমরা দেখতে পাচ্ছি পাওয়ার বাটন, এখানে আমাদের এই ইপিএস এই পাওয়ার সাপ্লাইটাকে অন করা অফ করার জন্য আমাদের একটা বাটন আছে। এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল, এখানে আমাদের সকল নেগেটিভের লাইনটা এখান থেকে আউটপুট হবে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, গ্রাউন্ড টার্মিনাল, এখানে গ্রাউন্ডের প্রয়োজন হলে গ্রাউন্ড দিয়ে আমরা কাজ করতে পারবো। আর এটা হচ্ছে যে আমাদের পজিটিভ টার্মিনাল, এখান থেকে আমরা পজিটিভের লাইনটা আউটপুট পাবো। আর এটা হচ্ছে যে আমাদের ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট নফ, বা আমরা এটা একটা রেগুলেটর ব্যবহার করতে পারি। এই রেগুলেটর মাধ্যমে আমরা আমরা ভোল্টেজটাকে কমাতে বাড়াতে পারি। আর এটা হচ্ছে যে আমাদের এখানে একটা ছোট স্ক্রু দেওয়া আছে, এখানে আমাদের বাড়ানো কমানোর জন্য একটা স্ক্রু দেওয়া আছে। তো স্ক্রু দেওয়া আছে, আর এটা কারেন্ট বা অ্যাম্পিয়ার অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা এই নফটা ব্যবহার করতে পারি। এরপর আমাদের যেটা আছে আউটপুট, আউটপুটের সিস্টেম, এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি, ভোল্টেজ বা অ্যাম্পিয়ার আউটপুটের বাটন। এটা আমরা যখন এখানে এই ভোল্টেজটা থাকবে আমরা সিলেক্ট করে নিব, এখানে আমরা সিলেক্ট করে নিব, এখানে আমরা 30 ভোল্ট দেখতে পাচ্ছি, চাইলে আমরা 19 ভোল্ট বা 19.5 ভোল্ট বা 19.5 বা আমরা 20 ভোল্ট করে যখন সেট করব, সেট করার পর তখন এই সুইচটা পুশ করলেই আমাদের এখান থেকে আউটপুট বের হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা অংশ নিয়ে তুলে ধরার জন্য পাওয়ার সাপ্লাই। এরপর চলার আমরা কিভাবে কাজ করে পাওয়ার সাপ্লাই সেটা আমরা দেখব। একটা পাওয়ার সাপ্লাই দেখলাম, আর এখানে আমরা একটা ল্যাপটপ দেখলাম। পাওয়ার সাপ্লাইটাতে আমরা 19 ভোল্ট সেট করে নিয়েছি, সেট করে আমরা আউটপুট দেওয়ার জন্য আমরা সুইচটাকে সিলেকশন করে রেখেছি। এটা আমাদের অ্যাড্রেস, কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান এই অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমার প্রতিষ্ঠানের নাম কিং অফ ল্যাপটপ সলিউশন। সবাই আমার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে আমার ওয়েবসাইট আছে www.kls-dd.com। তো আমার আর একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আমাদের খুবই নতুন, এখনো সাজানো হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা চলেন আমরা দেখি। বললাম এখানে যে অ্যাডাপ্টার কানেক্ট, অ্যাডাপ্টার কানেক্ট। তো আমরা অ্যাডাপ্টার কানেক্ট রেখে
আমরা যখন দেখবো যে কিভাবে ল্যাপটপটিকে অন করা যায়, তো দেখতে পেলাম যে এখানে 19 ভোল্ট যেটা, সেই 19 ভোল্ট ডিসি ইন। আমরা ডিসি ইন মানে এখান থেকে আমাদের ডিসিটা এখানে ইন করাবো এই ল্যাপটপে। ইন করানোর পর এখানে আমাদের একটা চার্জার বা অ্যাডাপ্টার ইন করানোর সাথে সাথে আমাদের এখানে একটা বাতি অন হবে। আমরা রেড করে একটা বাতি অন করবে, এই বাতিটা তখনই অন হবে যখন আমাদের ব্যাটারি লাগানো থাকবে। আর ব্যাটারি লাগানো থাকা অবস্থায় আমাদের এই জায়গায় বাতিটা থাকবে। তো বাতিটা থাকার পর এলইডিটা জ্বলবে। তো এরপর আমাদের যেই আমরা যে 19 ভোল্টটা এখানে ল্যাপটপে ইন করাচ্ছি, তখন আমাদের সার্কিট দ্বিতীয় নাম্বার সার্কিটে গিয়ে আমাদের 19 ভোল্ট পৌঁছাবে। ওই সার্কিটটার নাম হচ্ছে যে প্রোটেকশন সার্কিট। আর প্রোটেকশন সার্কিটটাতে ভোল্টেজ পৌঁছানোর পর প্রোটেকশন সার্কিট কি করবে, আমাদেরকে চার্জিং সার্কিটে ভোল্টেজটাকে ট্রান্সফার করবে। আর চার্জিং সার্কিটে ভোল্টেজটা আসার পরই আমরা এই বাতিটাকে জ্বলতে দেখি। তো ব্যাটারি যখন থাকবে না তখন আমাদের এই বাতিটা জ্বলবে না। এরপরে আমরা যখন দেখতে পাচ্ছি তখন অলওয়েজ পাওয়ার, অলওয়েজ পাওয়ার যখন আসবে তখন আমাদের এই পর্যন্ত প্রোটেকশন সার্কিট, চার্জিং সার্কিট এবং অলওয়েজ পাওয়ার পর্যন্ত আমার এখানে অ্যাম্পিয়ার থাকবে হচ্ছে যে 0.04 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা এই পর্যন্ত একটা অ্যাম্পিয়ার পাবো। দেখেন, বিফোর প্রেসিং পাওয়ার বাটন বোট কনজিউমস অ্যাবাউট এত থেকে, অর্থাৎ 0.01 অ্যাম্পিয়ার টু 0.04 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা পাবো এই পর্যন্ত সার্কিটে ইউজ হলে। তো এরপরে আমরা যখন দেখতে যাব তখন আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সুইচ, মানে আফটার পাওয়ার পেস, অর্থাৎ পাওয়ার পেস করার পর আমরা যে ভোল্টেজটা পাবো সেখানে দেখতে পাচ্ছি যে সেকেন্ডারি সার্কিট। এই সেকেন্ডারি সার্কিটে আমাদের যখন ভোল্টেজটা পৌঁছাবে তখন আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখানে অ্যাম্পিয়ার আগে ছিল আমাদের অ্যাম্পিয়ার 0.04, এরপর আমাদের অ্যাম্পিয়ার আসি গেছে যখন আমরা প্রেস করছি। প্রেস করার পর আমাদের এখানে 0.31, অর্থাৎ আমাদের এই অ্যাম্পিয়ারটা তৈরি হয়েছে। তো আফটার প্রেসিং দ্য পাওয়ার বাটন সেকেন্ডারি পাওয়ার কনজিউমশন উইল বি অ্যাবাউট 0.30 এ টু, মানে অ্যাম্পিয়ার টু 0.40 অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ার পর্যন্ত আমাদের থাকবে। তো আমরা বুঝতে পেরেছি যে এই অ্যাম্পিয়ার যখন আসবে তখন আমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে আমাদের সেকেন্ডারি পর্যন্ত সাপ্লাই চলে আসছে। এরপর আমাদের পাওয়ার পেস যখন আমরা দিব, পাওয়ার পেস দেওয়ার সাথে সাথে আমাদের সেকেন্ডারিতে যখন স্টার্ট নিবে তখন আমাদের এই অ্যাম্পিয়ারটা টানতে বললাম। আর অ্যাম্পিয়ারটা টানার সাথে সাথে আমরা এখানে যখন পাওয়ার প্রেস করেছি, পাওয়ার প্রেস করার পর দেখেন আমাদের এখানে একটা বাতি অর্থাৎ এলইডি অন হলো। এখানে আমাদের একটা গ্রিন কালারের একটা বাতি অন করলো। অর্থাৎ এটা আমাদের বুঝে নিতে হবে যে প্রথম লাল যে এলইডিটা ছিল সেটা হচ্ছে যে চার্জারের ইন্ডিকেটর, আর পরে যে এলইডিটা গ্লো হলো অর্থাৎ মানে জ্বলছে, এই যে গ্রিন কালারের যে এলইডিটা অন হয়েছে এটা হচ্ছে যে আমাদের পাওয়ার বাটন পর, অর্থাৎ পাওয়ার বাটন আমরা সুইচটাকে চাপ দেওয়ার পর আমাদের এই গ্রিন বাতিটা ইন মানে জ্বললো। জ্বলার পর আমরা বুঝে নিব যে আমাদের পাওয়ারের সেকেন্ডারি সেকশনটাকে চালু করলো। আর সেকেন্ডারি সেকশন চালু হওয়ার সাথে সাথে আমাদের অ্যাম্পিয়ার হয়ে যাবে 45, অর্থাৎ 0.45। আমরা এখানে দেখতে পাচ্ছি আফটার পাওয়ার প্রেসিং দ্য পাওয়ার বাটন সেকেন্ডারি পাওয়ার কনসাম্পশন উইল বি অ্যাবাউট 0.30 এ অ্যাম্পিয়ার টু 0.40 অ্যাম্পিয়ার পর্যন্ত। তো আমরা যখন সেকেন্ডারি চালু হয়ে গেল, সেকেন্ডারি চালু হওয়ার পর আমাদের এতখানি অ্যাম্পিয়ার টানবে। এরপরে আমরা যখন ভোল্টেজটা যখন আমরা সেকেন্ডারি থেকে যখন আমাদের সিপিইউ ভোল্টেজ তৈরি করবে, সিপিইউ ভোল্টেজ তৈরি করার পর আমরা দেখতে পেরেছি যে 4.5 ভোল্টেজ অ্যাম্পিয়ার টানবে, 0.45 অ্যাম্পিয়ার সে ইউজ করবে এই সিপিইউর ভিকোর ভোল্টেজ তৈরি করার জন্য। এই যখন আমাদের এই ভিকোর সার্কিটে যখন আমাদের অ্যাম্পিয়ার মানে ভোল্টেজ পৌঁছাবে, পৌঁছানোর পর যখন এটা চালু হবে, চালু হলে আমাদের এই অ্যাম্পিয়ারটা ইউজ করবে সে আমাদের ভিকোরের জন্য। যদি অন হয় তাহলে আমাদের এই অ্যাম্পিয়ারটা টানবে ভিকোর আইসিটা। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে
ক্লক জেনারেটর নিবে, ক্লক জেনারেটর জন্য সে অ্যাম্পিয়ার ওই অতটুকু পর্যন্তই নিবে। এরপরে আমরা যখন ক্লক জেনারেটরের পরে রিসেট সিগন্যাল, যখন আমাদের সকল পাওয়ার সেকশনগুলো সকল সেকশনগুলো চালু হয়ে যাবে, তখন আমাদের রিসেট সিগন্যাল নামে যে সাপ্লাই মানে যে সার্কিট থেকে আমরা পাবো, সেই সার্কিটের জন্য ওরা কি মানে কতটুকু অ্যাম্পিয়ার টানবে, 0.50 অ্যাম্পিয়ার টানবে। তো আমরা বুঝতে পারলাম যে 0.50 অ্যাম্পিয়ার যখন টানবে, তখন আমরা বুঝে নিব যে রিসেট সিগন্যাল থেকেই মানে সে স্টার্ট করলো। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিসেট সিগন্যাল পেস অ্যান্ড ক্লক জেনারেটর কনজিউম স্টার্ট উইচ কাস্টমস অ্যাবাউট এত মানে 0.50 অ্যাম্পিয়ার থেকে 0.60 অ্যাম্পিয়ার পর্যন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এই রিসেট সিগন্যাল পেয়ে যাব, রিসেট সিগন্যালের থেকে আমরা যখন দেখতে যাব যে এরপরে যে সেকশন চালু হবে, সেই সেকশন হচ্ছে নর্থ ব্রিজ সাউথ ব্রিজ। এই নর্থ ব্রিজ সাউথ ব্রিজ সেকশনটা যখন চালু হবে, তখন আমাদের অবভিয়াসলি আমাদের অ্যাম্পিয়ার টানবে হচ্ছে যে 6.65। অর্থাৎ এই অ্যাম্পিয়ারটা যখন আমাদের ইউজ হবে, তখন বুঝে নিতে হবে যে আমাদের অলরেডি নর্থ ব্রিজ সাউথ ব্রিজ স্টার্ট হয়ে গেছে। নর্থ ব্রিজ সাউথ ব্রিজ স্টার্ট হওয়ার পর আমাদের এখানে যখন পরের সেকশনটা স্টার্ট হবে, তখন সিপিইউ সার্কিটকে ফুল সিপিইউ সার্কিট স্টার্ট করবে নর্থ ব্রিজ থেকে, সে সকল গ্রাফিক্স এবং সকল ডাটা আসা যাওয়া করবে সিপিইউর সাথে, তখন আমাদের অ্যাম্পিয়ারটা চলে আসবে 0.84। এরপর আমাদের দেখতে পাচ্ছি যে সিপিইউ সার্কিটের থেকে লোডটা বায়োস যখন লোড করবে, তারপর বায়োস লোড হওয়ার পর র্যাম গ্রাফিক্স অর্থাৎ র্যামের থেকে গ্রাফিক্সের রিলেশন তৈরি করবে, বা যেই ডাটা আসা যাওয়া করবে গ্রাফিক্স সাথে, সেগুলো স্টার্ট নেবে। এই সার্কিটগুলো স্টার্ট নেওয়ার পরও আমাদের 0.84 অ্যাম্পিয়ার পর্যন্ত টানবে। এরপরে আমরা যে অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্পিয়ারটা হার্ড ডিস্ক ইউএসবি সোর্স কেবি অর্থাৎ কিবোর্ড অর্থাৎ অল সেকশন ওয়েবক্যাম ব্লুটুথ টোটাল আমরা যেই এস জিরো যেটা বলি স্টেট জিরো, তখন আমাদের অলরেডি 1.30 চলে আসবে। যখন এই অংশগুলো সকল অংশগুলো চালু হবে, চালু হওয়ার পর আমাদের এখানে ডিসপ্লেতে আমরা অলরেডি দেখতে পাবো যে আমাদের ডিসপ্লে চলে আসছে। অর্থাৎ প্রত্যেকটা সেকশন আসার পর আমাদের এই ডিসপ্লে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে আমাদের এই সেকশনটা চালু হয় আমরা আরেকবার দেখে আসি যে কিভাবে সেকশনটা চালু হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো অনেক ভালো ভালো ক্লাস নিয়ে আসব, আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার প্রতিষ্ঠানের জন্য, আমার পরিবারের জন্য, আর দোয়া করবেন যেন আমি বাংলাদেশের হয়ে ভালো ভালো ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে স্টুডেন্টদেরকে বা আমাদের বাংলাদেশের ভাইদেরকে যেন আমি আপডেট নিউজ দিতে পারি, ভালোভাবে করাতে পারি, সেই অপ্রতীক্ষায় আমার জন্য দোয়া করবেন এবং আপনারা চেষ্টা করবেন কাজ করার জন্য বুঝে বুঝে। আর শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে বেশি বেশি থ্যাংকস জানাবেন আমাদের ডিজিটাল দেশ হয়ে গেছে, আমাদের ডিজিটাল দেশে হওয়াতে আমাদের অনেক ভাইরা অনেক উপকৃত হচ্ছে এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাই আছেন, তারা অনেক কষ্টের কাজ করতেছেন, তাদের জন্য বলতেছি অনেক, যেহেতু আপনারা দেশের বাইরে অলরেডি পৌঁছে গেছেন, আপনারা ভালো কোনো কাজ করেন, যে কাজ করলে অল্প পরিশ্রমে অনেক ইনকাম করতে পারবেন, সেই কাজে আসেন, অবশ্যই আপনাদের একটা সুনামও থাকবে। এবং এই লাইনটি যেমন ল্যাপটপ রিপেয়ারিং, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রনিক্সের যে কোনো এলইডি এলসিডি রিপেয়ারিং, টেলিভিশন রিপেয়ারিং, যেই সেক্টরগুলোই আছে, এগুলো খুব সুনামখ্যাত সেক্টর এবং এগুলোতে খুব সম্মান আছে, খুব ভালো ইনকাম করা যায় যদি খুব ভালোভাবে বুঝে আপনারা কাজ করতে পারেন। তো আজ আমি এই পর্যন্তই রাখলাম, আমার জন্য সবাই দোয়া করবেন। এবং ইউটিউবকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই মেসেজ বা আমার এই ভিডিও বা আমার এই লেসেন, এই ক্লাসগুলো মানে
ওয়ার্ল্ড ওয়াইড করে আমার প্রচার করার জন্য যে সুযোগ করে দেওয়া হয়েছে এই জন্য ইউটিউবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংকস জানাই ইউটিউবকে। থ্যাংক ইউ ইউটিউব। তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই।